হাই, আমার নাম রোহন। আমাকে কি তুমি বলতে পারো ঠিক কি ধরনের পরিষেবা তোমার কম্পিউটার থেকে? হ্যাঁ নিশ্চয়ই, আমি গীতা। তুমি দেখতে পাচ্ছ আমার একটা ইন্টারনেট ব্যবস্থাযুক্ত কম্পিউটার আছে। এটা ব্যবহার করে আমি বিভিন্ন পরিষেবা দিতে পারি, যেমন রেলের টিকিট বুকিং, যে কোনো ধরনের তথ্য জানা, ইলেকট্রিক বিল, মোবাইল ফোনের বিল জমা দেওয়া, বিভিন্ন ধরনের ব্যাংকিং লেনদেন, প্যান কার্ডের জন্য আবেদন, পাসপোর্ট এবং আরও অনেক কিছু। সত্যি? তার মানে এই পরিষেবা থাকলে আমাদের গ্রামের মানুষদের এইসব কাজের জন্য বহুদূরে শহরে যেতে হবে না? না, তাদের আর যেতে হবে না। যদি তোমাদের গ্রামে ইন্টারনেট ব্যবস্থাযুক্ত কম্পিউটার থাকে, তাহলে এই সব পরিষেবা পেতে গ্রামের মানুষদের আর শহরে যেতে হবে না। আহা, কি ভালো! এটি সত্যি খুবই রোমাঞ্চকর একটি পরিষেবা। আমি নিশ্চিত যদি আমাদের গ্রামের লোকেরা এই ব্যাপারটা সম্বন্ধে জানেন, তারা আমার মতোই অবাক ও আনন্দে আত্মহারা হবেন। নিশ্চয়ই, তোমার উচিত এই ব্যাপারটা তাদের জানানো। নমস্কার, আমার নাম রামপ্রসাদ। ঠিক কি ধরনের অনলাইন পরিষেবা আপনারা দিতে পারবেন? আমি কি বহুদূর শহরে না গিয়ে গ্রাম থেকে ইলেকট্রিক বিল জমা দিতে পারব? প্রত্যেকবারই এই বিল জমা করতে গিয়ে প্রচুর সময় ব্যয় করতে হয়। হ্যাঁ নিশ্চয়ই, আপনি এখান থেকে ইলেকট্রিক বিল জমা দিতে পারবেন, তার জন্য দূরে যাওয়ার দরকার হবে না। সত্যি? তাহলে তো খুবই সুবিধাজনক পদ্ধতি। আচ্ছা, আপনি কি এই কম্পিউটারের মাধ্যমে খাদ্যশস্যের বাজারদর জানাতে পারবেন? হ্যাঁ নিশ্চয়ই, ইন্টারনেট পরিষেবার সাহায্যে আমি আপনাকে খাদ্যশস্যের বাজার দর জানাতে পারব। এটা সত্যি আশ্চর্যজনক ব্যাপার। এই সমস্ত পরিষেবা কি আমরা গ্রামে বসেই পেতে পারি? হ্যাঁ, ইন্টারনেট পরিষেবার মাধ্যমে আপনারা গ্রামেতে বিভিন্ন ধরনের পরিষেবা পেতে পারেন। আমি শুনেছি যে এখন এই ইন্টারনেট পরিষেবা নাকি মোবাইল ফোনেও পাওয়া যায়, এটা কি সত্যি? হ্যাঁ রোহন, শুধু মোবাইল ফোনই নয়, বর্তমানে ট্যাবলেট ও স্মার্টফোনেও এই পরিষেবা পাওয়া যায়। এটা শুনতে খুব রুচি লাগছে। আপনি কি আমাকে মোবাইল ফোন, কম্পিউটার আর ট্যাবলেট সম্বন্ধে আরো বিশদভাবে শেখাতে পারবেন? নিশ্চয়ই রোহন, এসো এখানে বসো, তোমাকে ফোন, কম্পিউটার ও ট্যাবলেট সম্বন্ধে আরো কিছু তথ্য দিই। বাকিরাও এখানে বসো, আমি তোমাদের ডিজিটাল ডিভাইস সম্বন্ধে আরো তথ্য দিচ্ছি। সবার আগে জানতে হবে কম্পিউটার কি। কম্পিউটার হল একটি ইলেকট্রনিক ডিভাইস যেটা বিভিন্ন ডেটা ও তথ্য জমা এবং প্রক্রিয়াকরণের কাজে ব্যবহার করা হয়। আমরা কম্পিউটারের মাধ্যমে ঠিক কোন কোন কাজ করতে পারি? কম্পিউটারের মাধ্যমে তুমি বহু দূরে থাকা পরিবারের লোকজন বা বন্ধুদের সাথে সহজেই যোগাযোগ করতে পারবে। এছাড়া তথ্য সঞ্চয় করে রাখা, রেলের টিকিট বুকিং করা, ব্যাংকিং পরিষেবা ব্যবহার করা, বিভিন্ন ধরনের কম্পিউটার গেমস খেলা, গান শোনা এবং সিনেমা দেখা যাবে। চলো এবার কম্পিউটারের বিভিন্ন অংশ এবং তাদের ব্যবহার সম্বন্ধে জানা যাক। কম্পিউটারের দুটো ভাগ হয়, হার্ডওয়্যার এবং সফটওয়্যার। কম্পিউটার এবং তার সাথে যুক্ত সমস্ত উপকরণগুলিকে হার্ডওয়্যার বলে। সফটওয়্যার হল কতগুলো নির্দেশাবলী যেগুলো অনুসরণ করে কম্পিউটার কাজ করে। তুমি বোঝাতে চাইছ যে সমস্ত আইকনগুলো স্ক্রিনে দেখা যায় সেগুলো সফটওয়্যার? হ্যাঁ রোহন, সফটওয়্যার হল কম্পিউটারের এমন একটা প্রোগ্রাম যার মাধ্যমে আমরা বিভিন্ন কাজ করি। এখন আমরা একটা কম্পিউটার গঠনে ব্যবহৃত বিভিন্ন ডিভাইস সম্পর্কে জানব। কম্পিউটারের মধ্যে তিনটি আলাদা অংশ থাকে, ইনপুট ডিভাইস, প্রসেসিং ডিভাইস এবং আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইস, যেমন ট্রাক্টর চলার জন্য ডিজেল বা পেট্রোল দরকার হয়, সেই রকম একটা কম্পিউটার চলার জন্য কিছু ডিভাইস দরকার যার মাধ্যমে ডেটা, তথ্য ও নির্দেশ কম্পিউটারকে দেওয়া যায় যাতে সে প্রয়োজনীয় কাজগুলো করতে পারে। যে সমস্ত ডিভাইসগুলো ব্যবহার করে ডেটা, নির্দেশ ও তথ্য কম্পিউটারকে দেওয়া যায় তাদের ইনপুট ডিভাইস বলে। এই ছবিগুলো দেখো, এগুলো কয়েকটা ইনপুট ডিভাইস যা কম্পিউটারে ব্যবহৃত হয়। এই ইনপুট ডিভাইসগুলো হল পেন ড্রাইভ, মাউস, কিবোর্ড, সিডি, মাইক্রোফোন। কিবোর্ড এবং মাউস হল মুখ্য ইনপুট ডিভাইস। এটা অনেকটা টাইপরাইটারের মতো দেখতে। হ্যাঁ, কিছু অতিরিক্ত বোতাম নিশ্চয়ই আছে। হ্যাঁ,
সাধারণ কি ছাড়াও কিছু নিউমেরিক এবং স্পেশাল কি থাকে। তুমি কি বলতে পারো স্পেশাল কিগুলো কি কাজে ব্যবহার হয়? নিউমেরিক কিপ্যাডগুলো দিয়ে ঠিক ক্যালকুলেটরের মতো আমরা সংখ্যা টাইপ করি। এগুলো ন্যাভিগেশন কি, যার সাহায্যে আমরা কার্সারকে মনিটর স্ক্রিনে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি। পেজ আপ কি, স্ক্রিনে টেক্সটের দৃশ্যমান অংশকে এক স্ক্রিন নিচে তথা কার্সারকে এক স্ক্রিন উপরে সরাতে ব্যবহৃত হয়। পেজ ডাউন কি, স্ক্রিনে টেক্সটের দৃশ্যমান অংশকে এক স্ক্রিন উপরে তথা কার্সারকে এক স্ক্রিন নিচে সরাতে ব্যবহৃত হয়। ডকুমেন্টে কার্সার বর্তমানে যে লাইনে আছে সেই লাইনের প্রথমে কার্সারকে নিয়ে যেতে হোম কির সাহায্য নেওয়া হয়। ডকুমেন্ট কার্সার বর্তমানে যে লাইনে আছে সেই লাইনের শেষ কার্সারকে নিয়ে যেতে এন্ড কির সাহায্য নেওয়া হয়। এই তিনটি কিকে এডিটিং কি বলে, এগুলো কি দিয়ে ডকুমেন্টের টেক্সটকে এডিট করা হয়। অধিকাংশ টেক্সট এডিটিং প্রোগ্রামে ইনসার্ট বোতাম, ইনসার্ট মোড থেকে ওভাররাইট মোডে এবং ওভাররাইট মোড থেকে ইনসার্ট মোডে যেতে সাহায্য করে। কোন টেক্সটে এডিটিং প্রোগ্রামে ডিলিট বোতাম কার্সারের বর্তমান অবস্থানের ডান দিকে থাকা অক্ষর মুছে দেয়। ব্যাকস্পেস কার্সারের বর্তমান অবস্থানের বাম দিকে থাকা একটা অক্ষর মুছতে ব্যবহৃত হয়। এই চারটি কি কোন কাজে ব্যবহৃত হয়? এই চারটি কিকে ডিরেকশনাল কি বলে। টেক্সট এডিটিং প্রোগ্রামে আপ অ্যারো কি কার্সারকে উপর দিকে নিয়ে যায়। টেক্সট এডিটিং প্রোগ্রামে ডাউন অ্যারো কি কার্সারকে নিচের দিকে নামায়। লেফট অ্যারো কি টেক্সট এডিটিং প্রোগ্রামে কার্সারকে বাঁ দিকে নিয়ে যায়। টেক্সট এডিটিং প্রোগ্রামে রাইট অ্যারো কি কার্সারকে ডান দিকে সরায়। তুমি কি F1 থেকে F12 কিগুলো দেখতে পাচ্ছ? এগুলোকে ফাংশনাল কি বলে। এই কিগুলোর কাজ নির্দিষ্ট এবং নির্ধারিত, যা প্রোগ্রামের ওপর নির্ভরশীল। বেশিরভাগ প্রোগ্রামে এসকেপ কি সক্রিয় প্রক্রিয়াকে বন্ধ করে। কন্ট্রোল এবং অল্টারনেটিভ কিগুলো হল ফাংশন মডিফায়ার, যেটা বেশিরভাগ প্রোগ্রামে নির্দিষ্ট কিছু ফাংশন এবং কার্যকে বর্ধিত ও পরিবর্তিত করে। উইন্ডো কিটি উইন্ডোজের স্টার্ট মেনুকে সক্রিয় করে, যেটা টাস্ক বারের স্টার্ট বোতামকে ক্লিক করার মতো। এত দূরে আমরা কিবোর্ডের বিভিন্ন কি সম্পর্কে শিখলাম, চলো এবার মাউসের সম্পর্কে জানি। মাউস একটি পয়েন্টিং ডিভাইস, এটা ব্যবহার করে কম্পিউটারের পর্দা বিভিন্ন আইটেমের সঙ্গে যোগাযোগ করা হয়। যখনই তুমি মাউসকে নাড়াবে তখনই তুমি পর্দায় দেখতে পাবে যে একই দিকে একটা অ্যারো সরে যাচ্ছে। এই অ্যারোটা হল পয়েন্টার। এই পয়েন্টারই কম্পিউটারকে প্রক্রিয়াকরণ করার জন্য তথ্য বা নির্দেশ দিয়ে থাকে। একটি মাউসের দুটো বোতাম থাকে, যথা বাম বোতাম এবং ডান বোতাম। এতে দুটো বোতামের মধ্যে একটা স্ক্রোল হুইল থাকে, যেটা দিয়ে খুব সহজে বিভিন্ন ডকুমেন্টস ও ওয়েব পেজকে নাড়াচাড়া করা যায়। এই সমস্ত কাজগুলো মাউস করে থাকে। একবার বাম বোতামটা টিপে পর্দায় কোনো নির্দিষ্ট প্রোগ্রামকে নির্বাচন করতে পারি। মাউসের বাম বোতামটাকে যদি দুবার পরপর টেপা হয় তো নির্দিষ্ট প্রোগ্রামের মধ্যে সহজেই যাওয়া যায়। মাউসের ডান বোতামটা টিপলে ইন্ডেক্স মেনু খোলে। স্ক্রোল হুইল দিয়ে আমরা পর্দায় পেজকে ওপর নিচে সরাই। প্রসেসিং ডিভাইস, পেশাই মেশিন যেভাবে শস্যকে একটি প্রক্রিয়াকরণের মধ্যে দিয়ে শস্য থেকে শাঁসকে আলাদা করে বা শস্য পেশাই করে আটা বের করা হয়, একইভাবে একটি কম্পিউটারের স্টোরেজ এবং তথ্য সংরক্ষণ নিয়ন্ত্রণ প্রসেসিং ডিভাইস করে। তথ্য সংরক্ষণের কাজটা করে থাকে কম্পিউটারের প্রসেসর ডিভাইস অথবা CPU, এবং এই তথ্যগুলিকে কম্পিউটারের মস্তিষ্কে অথবা র্যাম সঞ্চিত করে রাখে। আউটপুট ডিভাইস, এটা ঠিক যেভাবে ধানের মধ্যে থেকে খড়কে আলাদা করা হয় সেই মেশিনকে আউটপুট ডিভাইস বলা হয়। ঠিক সেই মতো যে ডিভাইসেসগুলো কম্পিউটারের পর্দায় তথ্যগুলো আসতে সাহায্য করে তাদের আউটপুট ডিভাইস বলে। মনিটর হল আউটপুট ডিভাইসের উদাহরণ। মনিটর হল পর্দা যেখানে বিভিন্ন তথ্যগুলি ফুটে ওঠে, যেমন শব্দ, সংখ্যা, গ্রাফিক্স ইত্যাদি। মনিটর দু প্রকারের হয়, ক্যাথোড রে টিউব CRT এবং ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে।
একটা প্রিন্টার কম্পিউটার থেকে তথ্য সংগ্রহ করে যাকে সফট কপি বলা হয় এবং তাকে হার্ড কপিতে পরিবর্তিত করে। সফট কপি হল একটা ছবি বা কোনো কিছু লেখা ফাইল যা কম্পিউটারে দেখা যায়, সেক্ষেত্রে হার্ড কপি হল সেই তথ্যের বা ফাইলটার মুদ্রিত বিভাগ। এক্ষেত্রে তিন ধরনের প্রিন্টার হয়, যথা ইঙ্কজেট প্রিন্টার, লেজার প্রিন্টার এবং ডট ম্যাট্রিক্স প্রিন্টার। স্পিকার হল একটি আউটপুট ডিভাইস যার সাহায্যে আমরা শব্দ শুনে থাকি। স্পিকার ছাড়া না তুমি মিউজিক শুনতে পারবে না অডিও শুনতে পারবে। হেডফোন কম্পিউটার থেকে শব্দ আউটপুট দেয়, এরা স্পিকারের মতো কাজ করে, এটাকে কানে পড়তে হয়। তবে হেডফোনের সাহায্যে একসময়ে একজন ব্যক্তি শব্দ শুনতে পারে। প্রজেক্টর হল একটা আউটপুট ডিভাইস যা কোন রকমের তথ্য অথবা কোনো ছবি মসৃণ দেওয়ালের ওপর প্রতিফলিত করে। এই প্রজেক্টর বিভিন্ন ধরনের ব্যবসায়ী আলোচনাতে ব্যবহৃত হয়, এটা তথ্যগুলোকে দৃশ্যমান তথ্যে পরিবর্তিত করে। এতদূর দিদি, কম্পিউটার তার সমস্ত তথ্য কোথায় গিয়ে জমা করে থাকে? যেভাবে তোমার মাথা তোমার সব গুরুত্বপূর্ণ তথ্যকেই সংরক্ষিত করে রাখে, তেমনি কম্পিউটার তার সমস্ত তথ্য যাতে জমা রাখে তাকে কম্পিউটার মেমরি বলে। প্রত্যেকটি কম্পিউটারের দুটি করে মেমরি থাকে, যথা প্রাথমিক মেমরি এবং সেকেন্ডারি মেমরি। যে মেমরিটা প্রাথমিক সেটা খুবই দ্রুত কাজ করে আর তাকে র্যাম বলা হয়, যার মানে র্যান্ডম অ্যাক্সেস মেমরি। কম্পিউটারের দ্রুততা এই র্যামের উপর নির্ভরশীল। তথ্য এবং নিয়মাবলী সঞ্চিত থাকে প্রধান মেমরিতে, যেটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ উদ্ধার করে থাকে প্রসেসিং করার জন্য। র্যাম হল সেই ধরনের মেমরি যেখানে সমস্ত ধরনের প্রোগ্রাম সঞ্চিত থাকে। কম্পিউটারের গতি এই র্যামের উপর নির্ভরশীল থাকে। ক্যাচি মেমরি হল র্যামের একটি অংশ বিশেষ এবং এটা প্রসেসরের খুবই কাছে থাকে। এটা শুধুমাত্র প্রসেসিং গতি বাড়ানোর জন্য ব্যবহৃত হয়। প্রাইমারি মেমরি হল খুবই সীমিত, তাই আমরা অসীমিত তথ্য সেকেন্ডারি মেমরিতে জমা রাখি। যে কোনো তথ্য বা প্রোগ্রাম যেটা সেকেন্ডারি মেমরিতে রাখা হয় সেটা র্যামে কপি হয়, কারণ কম্পিউটার সরাসরি তথ্য প্রক্রিয়াকরণ করে সেকেন্ডারি মেমরি থেকে করতে পারে না। নিম্নলিখিত অংশগুলো সেকেন্ডারি মেমরি হিসাবে ব্যবহার করা হয়, যেমন পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, ডিভিডি। তো কিভাবে কম্পিউটার তার মেমরির মধ্যে সব তথ্য সঞ্চিত করে রাখে? কম্পিউটার সমস্ত তথ্য সঞ্চিত করে দুটো অঙ্কের মাধ্যমে, সেটা হল শূন্য এবং এক। একক বাইনারি অঙ্ক যেটা হল এক এবং শূন্য, যাকে আমরা বিট বলে জেনে থাকি। এই রকম আটটা বিট মিলে তৈরি হয় এক বাইট। তালিকাটা দেখো, এটাতে বিট এবং বাইটের মধ্যে সম্পর্ক কি তা দেখানো হয়েছে। যে নিয়মাবলী হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করে এবং কার্য সাধন করে তাকে সফটওয়্যার বলে। সফটওয়্যার প্রোগ্রামগুলো কম্পিউটারকে ঠিক কি করতে হবে এবং কিভাবে করতে হবে সেই পরিকল্পনাগুলোকে পদক্ষেপ অনুসার নির্দেশ করে। দু রকমের সফটওয়্যার আছে, যথা অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং সিস্টেম সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার এমন এক ধরনের প্রোগ্রাম যা কম্পিউটারকে নির্দিষ্ট কাজ করতে সাহায্য করে। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ হল মাইক্রোসফট অফিস এবং ওপেন অফিস ড্র। যে প্রোগ্রামটা সরাসরি কম্পিউটারকে হার্ডওয়্যারের সঙ্গে যুক্ত থাকে তাকে সিস্টেম সফটওয়্যার বলে। কম্পিউটারকে রান করতে হলে দরকার পড়বে একটা অপারেটিং সিস্টেমের, আর এটাই হল সিস্টেম সফটওয়্যার। গীতা, এই সমস্ত কিছুই খুবই আকর্ষণীয়। আমি এর আগে কম্পিউটার ব্যবহার করিনি, তুমি কি আমায় কিভাবে কম্পিউটার পরিচালনা করতে হয় শেখাবে? নিশ্চয়ই কাকু, আমি আপনাকে সমস্ত কিছু ব্যাখ্যা করে দেব। প্রথমে কম্পিউটারের বিভিন্ন অংশের সঙ্গে আপনার পরিচয় করাই। এটা হল মনিটর, যেটা দেখতে অনেকটা টিভির মতো, এটাতে আউটপুটগুলো দেখা যায়। এটা হল সিস্টেম ইউনিট বক্স, এটাতে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ থাকে, এটি কম্পিউটারের মস্তিষ্ক। এইগুলো হল কিবোর্ড এবং মাউস, এই দুটো হল ইনপুট ডিভাইস যার সাহায্যে কম্পিউটারের ডেটা ইনপুট করা হয়।
কম্পিউটারের সংযোগ ব্যবহারের জন্য প্রথমে কম্পিউটারকে একটা ডেস্কের ওপর রাখতে হবে, এবার সিস্টেম ইউনিট, তারপর মনিটরকে সেট করতে হবে। সিস্টেম ইউনিটের পেছনের দিকে দেখো, এখানে বিভিন্ন ডিভাইস সংযোগের জায়গা থাকে। এখন তুমি সিস্টেম ইউনিটের সঙ্গে মনিটর এখান দিয়ে যুক্ত করতে পারবে। ভিডিও পোর্টকে সিস্টেম ইউনিট বলা হয়, ভিজিএ। এই ভিজিএ তারের এক প্রান্ত সিস্টেম ইউনিটের ভিডিও পোর্টকে লাগাতে হবে এবং তারের অপর দিক মনিটরের সঙ্গে সংযুক্ত রাখতে হবে। সংযুক্তকারী অনুসারে একটা কিবোর্ড ইউএসবি অথবা পিএস2 ধরনের হয়। কিবোর্ডের সঙ্গে সিস্টেম ইউনিটের যোগ করতে হলে কিবোর্ডের তারকে পোর্ট সিস্টেম ইউনিটের সঙ্গে যুক্ত করতে হবে। সংযুক্তকারী অনুসারে কম্পিউটারের মাউস তিনটে আলাদা ধরনের হয়, যথা পিএস2 কানেক্টর, ইউএসবি কানেক্টর অথবা সিরিয়াল কানেক্টর। মাউসের সংযোগ ঘটাতে হলে শুধুমাত্র মাউসের তারটা নির্দিষ্ট পোর্টে আটকাতে হবে। এইভাবে তুমি যদি চাও একটা প্রিন্টার কম্পিউটারের সঙ্গে সংযোগ করতে পারো, শুধুমাত্র তারটার মধ্যে যে কোনো একটি সঙ্গে যুক্ত করে নিন, যেমন প্যারালাল পোর্ট অথবা ইউএসবি পোর্ট। ধন্যবাদ গীতা। এবার বলো কিভাবে কম্পিউটারকে বৈদ্যুতিক বোর্ডের সঙ্গে যুক্ত করব। খুবই সোজা, ডেস্কটপ কম্পিউটারের ক্ষেত্রে দুটো তার থাকে, একটা পাওয়ার সাপ্লাই যেটা সিস্টেম ইউনিটের পাওয়ার সাপ্লাই পোর্টের সঙ্গে যুক্ত হয়, এবং দ্বিতীয়টা মনিটরের পাওয়ার সাপ্লাই পোর্টের সঙ্গে যুক্ত হয়। এগুলো হয়ে যাওয়ার পর বৈদ্যুতিক সুইচবোর্ডে অথবা ইউপিএস এর প্লাগের সংযোগ করলে আপনি কম্পিউটার চালাতে পারবেন। আমাকে কি দেখাবে ঠিক কিভাবে কম্পিউটার সুইচ অন করা হয়? নিশ্চয়ই, শুধুমাত্র আমার বলা পদক্ষেপগুলো মেনে নিলেও কম্পিউটার সুইচ অন করা যাবে। আগে সিস্টেম ইউনিট এবং মনিটর উভয়ের বৈদ্যুতিক বোতামগুলো টিপতে হবে, তারপর সিস্টেম ইউনিটের পাওয়ার বোতামটা টিপতে হবে, এবং ঠিক তারপর মনিটর পাওয়ার বোতামটা টিপতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখুন মনিটরের ডিসপ্লে আসছে, এটা হল বুট পর্দা। ধীরে ধীরে আপনি এর লোড করা সফটওয়্যারগুলো দেখতে পাবেন, এরপর কম্পিউটারটা ব্যবহারের জন্য তৈরি। ধন্যবাদ গীতা। এই প্রথম আমি কম্পিউটার দেখলাম এবং জানলাম কিভাবে কম্পিউটার চালনা করতে হয়। হ্যাঁ দিদি, আমাদের এইসবগুলো বলার জন্য ধন্যবাদ। এবার তুমি কি আমাদের মোবাইল ফোন এবং ট্যাব সম্বন্ধে আরো কিছু তথ্য দিতে পারবে? নিশ্চয়ই রোহন, আমি তোমাকে দেখিয়ে দেব যে কিভাবে মোবাইল ফোন এবং ট্যাব ব্যবহার করতে হয়। এই আমিও এর ব্যবহার জানতে চাই। ঠিক আছে, চলো দেখো মোবাইল ফোন এবং ট্যাবলেটের বিভিন্ন উপাদান ও তার কার্যক্ষমতাগুলো। তুমি এটা নিশ্চয়ই জানো, সাধারণ মোবাইল ফোনে কিছু ডিভাইস থাকে যার সাহায্যে আমরা ফোন করতে ও ফোন ধরতে পারি, বার্তা প্রেরণ ও গ্রহণ করতে পারি ইত্যাদি। আধুনিক মোবাইল ফোনে আরও অতিরিক্ত কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন ওয়েব ব্রাউজার, খেলা, ক্যামেরা, ভিডিও এবং ন্যাভিগেশনাল সিস্টেম আছে। এই ফোনগুলোকে স্মার্টফোন বলে। কিছু মোবাইল ফোনে দুটি সিম লাগানো যায়, এদের ডুয়েল সিম ফোন বলে। দেখো মোবাইল ফোনের বিভিন্ন অংশগুলোকে। গীতা, তুমি কি দেখাতে পারবে যে কিভাবে সিম কার্ড লাগাতে হয় এবং ব্যাটারি কিভাবে লাগাতে হয়? নিশ্চয়ই কাকু, কিছু পদক্ষেপের মাধ্যমে এটা হয়ে যাবে। প্রথমে ফোনের সুইচটা অফ করতে হবে এবং পিছনের দিকের ঢাকনাটা খুলতে হবে। তারপর যদি ফোন ব্যাটারিটা থাকে তাহলে সেটাকে বের করে নিতে হবে। তারপর সিমটাকে সিমের জায়গায় লাগাতে হবে। এবার ফোনের ব্যাটারিটাকে লাগিয়ে দিন আর ঢাকনা লাগিয়ে ফোনটাকে চালু করুন। ধন্যবাদ গীতা। আমি ফোনে চার্জ দেওয়ার সময় কিছু সমস্যার সম্মুখীন হই। চিন্তা করবেন না, শুধু আমি যা যা করতে বলছি সেইভাবে ব্যাটারি চার্জ দিন, তাহলে কোনো অসুবিধা হবে না। প্রথমে দেওয়ালের বৈদ্যুতিক পয়েন্টে চার্জারের প্লাগটা লাগাতে হবে, তারপর চার্জারটা মোবাইল ফোনের সঙ্গে যুক্ত করতে হবে। শেষে যখন আপনার মোবাইলের ব্যাটারি ফুল দেখাবে তখন চার্জারটা খুলে নিতে হবে। দাঁড়াও, এবার তোমাদের শেখাবো কিভাবে ফোন লক করতে হয় এবং কিভাবে আনলক করতে হয়। আমাদের বোতাম লক কেন করতে হয়? কাকু, এটা সবসময় ভালো যখন আপনি অনেকক্ষণ ধরে ফোনটা ব্যবহার করবেন না, তখন ফোনের বোতামগুলো লক করে রাখা উচিত। যদি ফোন লক করতে চান তো প্রথমে মেনুতে যেতে হবে এবং স্টার বোতামটা টিপতে হবে। কিভাবে আবার আনলক করব? আনলক করতে শুধুমাত্র আনলক বোতামটা টিপতে হবে এবং তার সঙ্গে স্টার বোতামটা টিপতে হবে। আমার এটা নতুন মোবাইল,
আমি জানি না যে কিভাবে এর বৈশিষ্ট্যগুলো দেখতে হয়। তুমি বৈশিষ্ট্য জানতে চাও? প্রথমে মেনু বোতামটা টিপতে হবে অথবা স্পর্শ করতে হবে। ফোনের যা যা বৈশিষ্ট্য আছে সব দেখা যাবে। যদি তুমি আবার আগের জায়গাতে যেতে চাও তো ব্যাক বোতামটা ক্লিক করতে হবে। তারপর আবার হোম স্ক্রিনে যেতে হলে হোম আইকনটা স্পর্শ বা হোম বোতামটা টিপতে হবে। যদি তুমি ফোনের রিংটোন বদলাতে চাও তো কিছু পদক্ষেপ আছে। যদি সাধারণ ফোন হয় তো প্রথমে মেনু বোতামটি নির্বাচিত করতে হবে এবং তারপর সেটিংসে যেতে হবে। তারপর টোনস নির্বাচিত করতে হবে এবং তারপর স্ক্রল করতে হবে রিংটোন পর্যন্ত। এরপর স্ক্রল করে গ্যালারি খুলতে হবে। রিংটোনের একটা তালিকা এসে উপস্থিত হবে। তুমি এর মধ্যে থেকে রিংটোন বেছে নিয়ে ওপরে ক্লিক করতে পারো। টাচস্ক্রিন ফোনের ক্ষেত্রে প্রথমে হোম আইকনটাকে স্পর্শ করতে হবে এবং তারপর মেনু কিটি, তারপর নিজস্ব করণ কি, তারপর সেটিংস, প্রোফাইল সেটিংসে স্পর্শ করতে হবে। তারপর রিংটোন অপশন অথবা নোটিফিকেশন রিংটোনে যেতে হবে। তারপর স্ক্রল করে রিংটোনের তালিকা দেখতে হবে এবং যে রিংটোনটি পছন্দ বা ব্যবহার করতে চাও নির্বাচন করে নাও। আমি অ্যালার্ম দিতে চাই ফোনে, তো কিভাবে দেব? তুমি কি আমাকে সকালে অ্যালার্ম সেট করার জন্য সাহায্য করতে পারবে? আপনি এটা নিজেই করতে পারবেন। এই স্টেপগুলো অনুসরণ করুন। সাধারণ ফোনের ক্ষেত্রে আগে মেনুতে যেতে হবে, তারপর অ্যাপ্লিকেশন এবং সেখান থেকে অ্যালার্ম ক্লক, তারপর সময় সেট করে নেওয়ার পর সেভ বোতামটা টিপুন। যদি চান যে অ্যালার্মটা পুনরাবৃত্তি হোক তাহলে রিপিট ডেজ অপশন নির্বাচন করুন, তারপর দিন নির্ধারিত করে ডান বোতামটা টিপুন। আর যদি টাচ ফোন হয় সেক্ষেত্রে প্রথমে মেনু স্পর্শ করুন, তারপর ক্লকে স্পর্শ করুন, অ্যালার্মে স্পর্শ করতে হবে, তারপর অ্যালার্ম স্পর্শ করুন, এরপর অ্যালার্ম টাইম দিন এবং সেভ করুন। দিদি, তুমি কি এখন আমায় ট্যাবলেট সম্পর্কে শেখাবে? হ্যাঁ নিশ্চয়ই, আমি এটাতেই আসছিলাম। ট্যাবলেট হল এক প্রকার ডিভাইস যা স্মার্টফোন, ল্যাপটপ অথবা কম্পিউটারের মতোই কাজ করে থাকে। বর্তমানে ট্যাবলেটস হল খুবই কার্যকরী কারণ এটা ব্যবহার করা খুবই সহজ এবং এটাতে অনেক বৈশিষ্ট্য আছে। এর সাহায্যে ইন্টারনেট করা যায়, ইমেল দেখা যায়, বিভিন্ন রকমের খেলা, ভিডিও, বই আরও অনেক কিছু ডাউনলোড করা যায়। ট্যাবলেটের বিভিন্ন রকমের হয়, কিছু এখানে বলা হয়। বুকলেট হল একটা সাধারণ ট্যাবলেট যেটা দেখতে অনেকটা বইয়ের মতো। এর দুদিকে দৃশ্যিত এবং দুটি পর্দায় স্পর্শ করে কাজ করা যায়। এই ডিভাইসে হাতের লেখা চেনার সফটওয়্যার আছে, ঠিক যেভাবে আমরা খাতায় লিখে থাকি। স্লেট স্লেট হল সবচেয়ে সাধারণ এবং পোর্টেবল ধরনের ট্যাবলেট পিসি যেটা সাধারণত ব্যবহার করা হয়ে থাকে সিনেমা দেখার জন্য, ইন্টারনেটে ব্রাউজ করার জন্য, ভিডিও কল এবং বন্ধুদের সঙ্গে চ্যাট করার জন্য। কনভার্টেবল বা পরিবর্তনযোগ্য ট্যাবলেট, এটা দেখতে ল্যাপটপের মতন। শুধু এর একটা বড় পার্থক্য হল যে এইটা স্পর্শবর্তী স্ক্রিন যুক্ত যা 180 ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে। হাইব্রিড ট্যাবলেট হচ্ছে স্লেটের থেকে বেশি বৈশিষ্ট্যপূর্ণ ট্যাবলেট। এটাতে কিবোর্ডটা খোলা পড়া যায়। যে কিবোর্ডটাকে স্লেট ট্যাবলেটের সঙ্গে আটকে কাজ করা যায়, যে কোনো ট্যাবলেটকে কিবোর্ডের সংযোগ করে পরিবর্তনযোগ্য পিসিতে পরিণত করা যায়। আর এক ধরনের ট্যাবলেট দেখা যায় যেটাকে রাগড ট্যাবলেট বলে। এই ট্যাবলেট তারাই ব্যবহার করে যারা কোনো কঠোর কাজ সঙ্গে যুক্ত থাকে। এর মধ্যে আছে শক প্রুফ ইন্টারনাল হার্ড ড্রাইভ এবং সংরক্ষিত সেল। তোমার এটা জেনে রাখা উচিত, যখন এই রকমের ডিভাইস তুমি ব্যবহার করবে তার আগে 6 থেকে 8 ঘন্টা ব্যাটারি চার্জ দিয়ে নিতে হবে। কিভাবে ব্যাটারি চার্জ করতে হয়? বলছি কিভাবে করতে হয়। প্রথমে চার্জার একদিকে ব্যাটারিতে এবং অন্যদিকে বৈদ্যুতিক প্লাগে পয়েন্টে দিয়ে দিতে হবে। এইবার ডিভাইসটা সক্রিয়ভাবে চার্জ শুরু করবে। পুরো চার্জ হয়ে যাওয়ার পর চার্জার খুলে দিতে হবে। যদি তুমি ব্যাটারির শক্তি ক্ষমতা বাঁচাতে চাও তো প্রথমে স্ক্রিনের পাওয়ার সেভ বোতামটি টিপে অফ করতে হবে এবং স্ক্রিনটাকে লক করতে হবে। ঠিক একইভাবে তুমি পুনরায় ডিভাইসটাকে আবার আগের জায়গায় আনতে পারবে। ডিভাইস বন্ধ করার সঠিক পথটা কি? লক্ষ্য করো আমি বলছি ঠিক সেইভাবে করবে।
প্রথমে পাওয়ার বোতামটাকে বেশ কিছুক্ষণ টিপে রাখতে হবে, তারপর একটা মেনু দেখাবে যে তুমি সত্যি ডিভাইসটা বন্ধ করতে চাইছো। তারপর পাওয়ার অফ করলে ট্যাবলেট অফ হয়ে যাবে। একটা ট্যাবলেটের হোম স্ক্রিন হল ট্যাবলেটের শুরুর জায়গা। এখান থেকে সব অ্যাপ্লিকেশন বৈশিষ্ট্য জানা যায়। তুমি হোম স্ক্রিনকে নিজের মতো তৈরি করতে পারো, আইকন, শর্টকাটস এবং ফোল্ডারের সাহায্যে রাখতে পারো। স্ক্রিনটাকে ডান দিকে ও বাম দিকে সুইপ করে অতিরিক্ত দৃশ্য দেখা যায়। এতক্ষণ ধরে শিখলে কিভাবে কম্পিউটার, মোবাইল ফোন এবং ট্যাবলেট ব্যবহার করা হয়, চলো এবার এই সম্পর্কিত কাজগুলো করি।